वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम्

কৃষ্ণভক্তিপদে দেবী সত্যব নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চম দেবীং সরস্বতিং ব্যাশন তথী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরী অপ্রশ প্রকশনে সদাগুভক্তিযুক্ত भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् देयं सदा परिभवङ्गमविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्यहं पुनतपाल्यभवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणां यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय বিসুর কিমি গপবধু সূর্ণা রাগরসাগর সারমূর্তি সারাধিকা কদসি চৈতন্য প্রভু নিদ্যানন্দ গদাধর শিব সি গৌরভক্তিদ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান্দ চিদ্বৈতা ধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লবিতভুজৌ কনকু संकीर्तन कपितरो कमलाजुक्ताक्ष विषाबर द्वीजरो जुगधौर्म पालौ वंदे जगत प्रिय करो करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

लक्ष्मीर्जश वक्ष जस्ते हृदय संबित तम निशिंगम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे अहम् अप्रितार्तकरणानिशया मनोरथ धिया क्षणभग्ननिन्द्रा दैव ऋषयो ऋषयोऽपि देवा जुष्मात् विमुखा इह संसरन्ति जुष्मात् विमुखा इह संसरन्ति गौर्यगोष्ठी भवति শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক প্রভা পরমাংসু জগৎগুরু জানিয়েছেন এই জগৎ প্রপঞ্চ এক যন্ত্রণাময় পরীক্ষাস্থল স্থল গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক প্রভা পরমাংস জগৎগুরু জানিয়েছেন এই জগৎ প্রপঞ্চ এক যন্ত্রণাময় স্থল ভয়াবহ স্থল এই পরীক্ষায় যদি আমরা জয়যুক্ত হতে পারি তাহলে ভালো আর যদি অধৈর্য হয়ে যায় আমরা যদি অধৈর্য হয়ে যাই যদি হেরে যাই তাহলে আমরা কোনো রকম ভাবেই ভগবত প্রাপ্তি হতে পারব না ভগবত প্রাপ্তি সম্ভব হবে না ভগবত প্রাপ্তি কোনোরকমভাবেই সম্ভব হবে না যদি আমরা সম্পূর্ণরূপে পরাজিত হই ভগবান জীবকে কোনো দুঃখ প্রত্যক্ষভাবে দেন না এই কথাটা পরিষ্কার না করলে অনেকেই ভুল বুঝতে পারে ভগবান কাউকেই প্রত্যক্ষভাবে কোনো কষ্ট দুঃখ দেন না তার কোনো ইচ্ছাই নেই কাউকে কষ্ট দুঃখ দেবেন কিন্তু জীব নিজের কর্মফল নিজে ভোগ করে তাকে নিজের কর্মফলগুলো ভোগ করতে হয় আর কর্মফলটা যেহেতু ভগবান দেন তো মনে হয় যেন ভগবানই দিলেন কষ্টটা আসলে কিন্তু কর্ম যেটা করলো সেটার ফল ফেল ভগবানের কোনো দোষ নেই ভগবান যে কর্ম করে সেটা ফল দিল কিন্তু লোকে ভাবে ভগবান যেহেতু কর্মফল দাতা সেহেতু ভগবানকেই দোষারোপ ভগবানের রকম রকমভাবে এর মধ্যে কোনো সংযোগ নাই ভগবান পরিষ্কারভাবে গীতাতে জানিয়ে দিয়েছেন আমি তোমাদের পাপ পুণ্য কোনো কিছুই আমি ধারধারি না এগুলো নিয়ে আমি কি করব এগুলো তোমরা করো তোমাদের ইচ্ছা মতো করো আমরা তোমাদের কোনো পাপ পুণ্য এসবগুলো আমি গ্রহণ করি না আদত্তে কস্যচিত পাপাম নচৈব সুকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম এই জীবগুলো কেন মোহপ্রাপ্ত হচ্ছে বলে আমরা কি করব এরা মোহপ্রাপ্ত হচ্ছে নিজের কারণে এর জন্য কেউ দায়ী নয় ভগবান বলছেন আমি ওদের পাপ পুণ্য কোনোটাই নেবো আমি নিই না আমি আমি এগুলোর তাকাইও না আমি ওদেরকে বলেছিলাম সর্বধর্মানাম পরিত্যাজ্য মােকম স্মরণাম অহম তম সর্বপাপ মোক্ষই স্বামী মা সুচ আমি এই কথা জানিয়েছিলাম কিন্তু ওরা মানল না ওরা নিজের ইচ্ছা মতো বলছে আমরা দেখে নেব করে নেব এই জন্য তাদের এইসব দুঃখ কষ্টের প্রসঙ্গ এসে পড়েছে আর যদি বলেন আমরা যখন প্রার্থনা করি ভগবানের কাছে তাহলে ভগবান শোনেন না বলে না ভগবান শোনেন না ভগবান কেন শোনেন কী করে শুনবেন আমরা প্রাকৃত অবস্থায় রয়েছি জড় অবস্থায় জড় অবস্থার থেকে চিন্ময় ভগবানের সঙ্গে সংযোগ করা যায় না ভগবান পূর্ণ চেতন বস্তু তার সঙ্গে জড় অবস্থায় কি করে যদি তোমাকে বলা একটা পাথরের সঙ্গে কথা বলুন পারবে পাথরের সঙ্গে কথা বলা যান কিন্তু বিগ্রহের সঙ্গে ছোট হরিদাস কথা বলছেন মহাপ্রভু যে ভক্তরা তারা কথা বলছেন বিগ্রহের সঙ্গে কিন্তু কেউ বাড়কি কেউ তো পাচ্ছে না এটা সম্ভব হয় না কোনোরকমভাবেই চেতন বস্তুর সঙ্গে পূর্ণ চেতন বস্তুর সঙ্গে জড় অবস্থায় থাকাকালীন অবস্থায় জড় অবস্থায় থাকাকালীন যে বিষয়টা এই সময় পূর্ণ চেতনের সঙ্গে যোগাযোগ হয় না সেই জন্য আমাদের কোনো প্রার্থনাই ভগবানের কাছে যাওয়া সম্ভব নয় যদিও বলবে ভগবান অমনি প্রজেন্ট ভগবান সর্বত অনুপ্রমে সব জায়গায় বিরাজমান এটা আছে কথাটা ঠিকই কিন্তু আমাদের প্রার্থনাটা ভগবানের কাছে না যাওয়ার দুটো কারণ আছে একটা কারণ আমি বললাম আমরা জড় অবস্থায় রয়েছি আমাদের প্রার্থনা ভগবানের কাছে যায় না বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় এহানো আমর প্রতি হইবেংশ আমি প্রার্থনা গুরুদেবকে করবো গুরুদেব ভগবানকে করবেন তার সঙ্গে যোগাযোগ আছে এছাড়া হয় না আর একটা কারণ সেটা হচ্ছে যে দুঃখ কষ্টগুলো আমরা ভোগ করছি বলে মনে করছি এগুলো আদৌ দুঃখ কষ্ট নয় যে দুঃখ কষ্ট আমরা মনে করছি ভোগ করছি এটা আদৌ দুঃখ কষ্ট তো নয় এটা দুঃখ কষ্ট নয় তো তা ভগবান কি করবে যেটা মিথ্যে এগুলো তো মিথ্যে এগুলো দুঃখ কষ্ট নয় দুঃখ কষ্টের মতো আমরা মনে করছি বদ্ধ অবস্থায় সেই জন্য আমরা এখানে দেখব পরবর্তী হয়তো আরও দু চার ছ মাস পরে আসবে ভগবান শ্রীকৃষ্ণকে যখন উদ্ধব প্রশ্ন করছেন জীবের কি করে বন্ধন হয় আর কি করে মুক্ত হয় এ প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই এই প্রশ্নটাই তো অমূলক প্রশ্ন জীবের কি করে বন্ধন হয় কি করে মুক্ত হয় ভগবান বলছেন জীবের কোনোদিন দিন বন্ধন জীবের কোনো দিন বন্ধন ছিল না নেই এটা মায়াকল্পিত এটা মায়াকল্পিত জীবের তো বন্ধন নেই তা মুক্ত যার বন্ধনই নেই তাকে মুক্তর কথা কোথা থেকে আসে আগে বন্ধন হলে তো তবে তো তাকে মুক্তর কথাটা প্রশ্নটা আসতে পারে তার তো বন্ধনই নেই হ্যাঁ বন্ধন দেখছি যে আমরা বন্ধন দেখছো সেটা হচ্ছে মায়াগ্রস্ত অবস্থায় পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের সেভাবে এই অনেকবার বলা হয়েছে আর কোনো কথা নেই এর মধ্যে আর কোনো প্রসঙ্গ আসতে পারে না প্রথম কথা হল সাধু হতে গেলে সমদর্শন দরকার যেটা কালকে আমি বলেছিলাম আজকে আলোচনা করব পা ছাড়া যার যত বড় পাণ্ডিত্য থাকুক সমস্ত স্বাস্থ্য মুখস্থ করে নিয়েছে কিন্তু সদগুরুর কৃপা ছাড়া সেই স্বাস্থ্যের মর্ম উপলব্ধি তার জীবনে হবে না সে যত বড়ই সে পণ্ডিত হোক সমস্ত স্বাস্থ্যকে মুখস্থ করে ফেলেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সদগুরুর কৃপা লাভ করছে সেই স্বাস্থ্যের যে কচকচানি বিচার তার হজম হবে না তার হজম হবে বদ হজম হবে তার হজম হওয়া সম্ভব হবে না যিনি গুরু গুরুবৈষ্ণবের কৃপাতে এই এই প্রাকৃত রাজ্য এবং অপ্রাকৃত রাজ্যের বিষয়তে কিছু অনুভব করেছেন প্রথমেই তিনি দ্বৈত ভাবনা ছেড়ে দেবেন অর্থাৎ তুমি পর তুমি করতে গেছো তুমি আমার শত্রু তুমি এটা করলে কেন এই জন্য চৈতন্য চৈতমী তো বলছে দৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম কালকেই আমাকে প্রশংসা করতো বাবা জিনিয়াস বাপ রে বাপ কি আবার আজকেই গালাগাল দিচ্ছে যেই শুনেছে তার স্বার্থে লেগেছে তো ওই জন্য আমি হরি তো বলি কেউ আমাকে বলে জিনিয়াস আর কেউ বলে জানোয়ার দুটোই আমার পক্ষে এক কেন বদ্ধজীব যে কথাটা বলবে এরা ভূতাকাশে বিলীন হয়ে যাবে এটা সাধুরাও গ্রহণ করবে না আর ভগবানও গ্রহণ করবে না ভূতাকাশে বিলীন কিন্তু হরি কথা অপ্রাকৃত জগৎ এটা ভূতাকাশে বিলীন হয় না এরা ভূতাকাশে বিলীন হতে পারে না কাজেই অপ্রাকৃত জগতের বিষয় এবং প্রাকৃত জগতের বিষয় দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত নেই বললেও জড়িত আছে নেই জড়িত নেই কেন এটা প্রাকৃতিক অপ্রাকৃতিক তথাপি বলা হচ্ছে অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন এই জগৎ অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যেমন একটা আয়নার সামনে একটা আয়নার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে আয়নাতে যেমনভাবে মুখ খেঁচাচ্ছি সেরকম দেখব আয়না কখনো অন্য কিছু দেখাবে না ঠিক যেমন আমি আয়নাতে নিজেকে নিজেকে প্রস্তুত করছি সেটা দেখাবে আয়নার কোনো দোষ নেই আয়নার কোনো দোষ নেই যে বিকৃত অবস্থা আয়নাতে দেখাচ্ছ ঠিক সেরকম দেখবে ঠিক সেরকম সাধু গুরু বৈষ্ণব ভগবান তাদের হৃদয় হলো স্বচ্ছ দর্পণের মতো যে যে ভাব নিয়ে তার কাছে আসবে সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে সেই ভাবটা প্রতিফলিত হয় ওরা বোকানো যখনই যে ভাব নিয়ে কেউ এলো কেউ হিংস্র ভাব নিয়ে কেউ ভালো সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে এটা প্রতিফলিত হয় আই হোক এখন যে বস্তুটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই যে বস্তুটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই আমার সুখ দুঃখ আনন্দ ফুর্তি মজা এগুলোর তো তৈকালিক কোনো অস্তিত্ব নাই এটা তো ভগবান গীতাতে আগেই জানিয়েছে সেখানে বলছেন দেখো অর্জুন এই জগতে যে সুখ দুঃখ যা কিছু আছে এগুলো আগম পাই না অর্থাৎ আসে আর যায় এগুলো আসেই যায় এগুলো থাকে না এগুলো ভূতের মতো হট করে এলো চলে এগুলো আগম পাইনো এগুলো আসে আর যায় এগুলো নিয়ে বেশি মাথা ঘামিও না তাং তেচিক্স এগুলোকে তুমি সহ্য কর এগুলোকে সহ্য করতে হবে এগুলো আসে যায় তুমি আনন্দতে একেবারে দিশাহারা হয়ে গেলে ফুর্তি আরম্ভ করলে আবার একটু পরে আবার দুঃখ আরম্ভতে আরম্ভ করলে এগুলো বদ্ধজীবের ভূতে পাওয়া লোকের মতো অবস্থা বাস্তবিক কিছু নয় যেটা বাস্তবিক রিয়ালিটি যেগুলোতে নাই সেই বিষয় নিয়ে ভগবান কেন মাথা ঘামাবেন যেটা মিথ্যা যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার আর যে কথাটা আমি চৈতন্য চৈতামিত থেকে বলছিলাম দ্বৈতে ভদ্রাভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্ত্র এই সব ভ্রম ছিল সন্তবসিং মহারাজের জীবনে একটা সামান্য ঘট অনেক কথা বলা যায় কিন্তু সময় অল্প ছিল মহারাজকে প্রপাত বলছেন প্রভু তুমি ঢাকাতে যেতে পারবে হ্যাঁ যেতে পারবো ওনার হচ্ছে এরকম মিনাপুরের লোক যখনই বলবে হ্যাঁ সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেবে না বলবেন প্রভু তুমি কি ঢাকা মঠে যেতে পারবে একটু সেবাতে হ্যাঁ যেতে পারবো বলুন আপনি সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে বাচ্চা একটা লঞ্চের টিকিট ফিকিট কেটে গোয়ালন্দ এই যাবে এবার এবার লঞ্চে গিয়ে আগে থেকে গিয়ে বসেছে ভালো জায়গায় এর সিট নিয়ে খেপিনে এবার পরেই যে বৃদ্ধ ব্যক্তিগুলো এসছে বুড়ো হাবড়াগুলো সেগুলো এসে ওকে গালাগাল দিচ্ছে হ্যাঁ চ্যাংড়া ছেলে বসে রয়েছে এখানে জুয়ান ছেলে এখানে বয়স্ক লোকরাও বসবে কিছু করলো না জীবনে সঙ্গে সঙ্গে মঠে চলে এসছে সংসার দেখেছ রোজগার নেই কিছু নেই পড়াশোনা কিছু করলো না গালাগাল দিয়ে সন্তোয় কিচ্ছু বলে না চুপচাপ রয়েছে কিচ্ছু বলছে না কেন জানে কথা বললেই বিপুল কোনো কথা বলছে না কিছুক্ষণ পরেই উঠে দাঁড়ালো আপনারা বসুন চলে গেল দাঁড়িয়ে রইল বাচ্চা সহিষ্ণু থাকুন এরকম বলে সহিষ্ণু থাকুন ঠিক আছে গুরু মহারাজের মাথাতে তখন তো লোকাল ট্রেনে এখন তো সব বাবু এখন এলিতেলি ব্যক্তি গাড়ি নিয়ে চলে ও বা ভক্তিমন্ত লোকাল ট্রেনে চলছে গুরুমা লোকাল ট্রেনে যাচ্ছেন একটা চ্যাংড়া ছেলে চ্যাংড়া মুখ করে মাথায় হাত দিয়েছে এরকমভাবে তা পাশে যে সেবক ছিল সে তোর রেগে আগুন সে গালা সে অত্যন্ত রেগে গেছে আপনি মাথায় হাত গালাগাল দিই গালাগাল এমনি রেগে গেছে মাথায় হাত দিচ্ছে কী ব্যাপার আপনি জানেন এনিকে গুরুমা বুঝতে তুমি উত্তেজিত হচ্ছ কেন ও তো আমায় আশীর্বাদ করছে তুমি এটা দেখতে পাচ্ছ না ও আমায় আশীর্বাদ করছে তুমি রেগে যাচ্ছ এটা হলো অনুকূল দর্শন যেটাকে বলা হয় বৈকুণ্ঠ দর্শন কেন সাধুগুরু বৈষ্ণব উত্তেজিত হয় না কেন সাধুগুরু বৈষ্ণবের যত স্বাস্থ্যের বিচার সব গঙ্গার মতো বইতে কি কারণ কি কারণ তোমাদের মতো প্রশ্ন আসে না ওদের মধ্যে কেন গঙ্গার মতো স্বাস্থ্যের বিচার সব আসতে কি কারণে কারণ ওদের মধ্যে কোনো উত্তেজনা নাই ওদের মধ্যে কোনো টেনশন নাই মৃত্যু মুখে যদি পৌঁছে যায় তখনও তার টেনশন নেই শান্ত একেবারে কেন তারা জানে যে মালিক আছেন তিনি যা করার করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের মালিকের ওপর ভরসা না থাকবে ততক্ষণ তো কোনো কিছু কাজ হবে না এখন যে ঘটনাটা বলছিলাম দৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম এই কথাটার বিচারটা শোনো মহারা দাঁড়িয়ে রয়েছেন কিছু বলছেন না চুপচাপ দাঁড়িয়ে চলছে কিছুক্ষণ পরে এবার বিরাট ঝঞ্ঝাওয়া তুলেছে কালো মেঘ একেবারে এমন আরম্ভ হয়েছে এবার লঞ্চ বলে এরাম এরাম করছে এবার ক্রুম্যান ওখানে ঘোষণা করে দিয়েছেন যে আমরা এখন আর কিছু করতে পারবো না পদ্মা নদীর অবস্থা ভয়ঙ্কর খারাপ এবার আপনারা ভগবানকে ডাকুন যা ইষ্টদেব আমরা কিছু করার নেই আমরা বরঞ্চ ধরে রাখার চেষ্টা করছি কিন্তু পারব বলে মনে হয় না যে অবস্থা আরম্ভ হয়েছে এবার আর লঞ্চ আর থাকবে না আপনারা তৈরি হন ডুবে যাবে আর কি সেই সময়ে যে বুদ্ধ গালাগাল দিয়েছিল বিশেষ করে যে বুদ্ধ অনেকেই গালাগাল দিয়ে বিশেষ করে যে বুদ্ধটা গালাগাল দিয়েছিল সে এবার কাঁদতে আরম্ভ করেছে সে বলছে আমার মেয়ের বিয়ে হ্যাঁ চার দিন পরে এখন আমার সব জিনিসপত্র গয়নাগাটি সব নিয়ে যাচ্ছি তো বিয়ে হবে না খাদ্য আরম্ভ করেছে খাদ্য আরম্ভ করলে এবার পাশের লোক বলছে আপনি কাঁদছেন কেন আপনি ভগবানকে বলছেন না বলছে আপনি ভগবানকে ডাকুন আমাদের কথা ভগবান নেবে না এই যে বাচ্চাটা দেখছেন এ ভজন করে এর কথাটা নেবে এবার বলছি এই করছে বাবা তুমি একটু ভগবানকে ডাকো তো ডাকলেই সব ঠিক হয়ে যাবে না আমি তো বদ্ধজীব আমি ডাকলে কি আর ভগবান শুনবে তবে হ্যাঁ আমার গুরুদেব আছেন বিরাট শক্তিশালী বিরাট তাকে আমি প্রার্থনা করছি তাতে যদি আপনারা বেঁচে যান ভালো কথা আমার কোনো গুণ নেই আমি কিছুই শিখিনি বলে তিনি বলে কীর্তন করতে আরম্ভ করলেন পৌপাতকে ডেকে তারপর ঘন্টাখানে ঘণ্টা চল্লিশ মিনিট এক ঘন্টা পর বাতাস ঘুরে গেল বলছে এখানে আসার কথা ছিল লঞ্চ ডুবে যেত কিন্তু ঘুরে অন্য দিক দিয়ে চলে গেল যাক আপনারা বেঁচে গেলেন বলে তাহলে যেই লোকটা একটু আগে গালাগাল দিয়েছিল সে এখন প্রশংসা করছে ওই জন্য কেউ গালাগাল দিলে প্রশংসা করলে আমি কোনোটাই গায়ে মাখি না এমনকি একটা মালাও দেখবে আমি নিতে চাই না কোনো এই যে হাজার হাজার হরি কথা ভালো করে খেয়াল করে খুব কম জায়গা জোর জবর্তি দিল এ কদিন আগে বিরাট মালা এনেছিল মানে গুরুদেবকে দিয়া যা সমাধিদিকে দিয়া আমার লাগবে না হরি কথা শুনবো কাজেই এই হলো কথা দ্বৈতে ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্ত্র এই সব ভ্রম বদ্ধজীবের যে দর্শন সেটা বৈকুণ্ঠ দর্শন নয় গুরুপাদ পদ্মের যে দর্শন বৈষ্ণবের সেটা হলো বৈকুণ্ঠ আর বদ্ধজীব খালি দোষই দেখে বদ্ধজীব দোষ দেখে বদ্ধজীবের নিয়ম হয় নিজের দোষ দেখতে পারেন পহুপাত বলছেন বদ্ধজীব কেবল পরের দোষ দেখতে পারে নিজের দোষ দেখতে পারে যেখানে বহুপাত বলছেন পর স্বভাব কর্মানি ন প্রশংসাদ ন করে পরের স্বভাবে নিন্দাও করবে না আবার প্রশংসা করবে না কারণ তুমি বদ্ধজীব আর যাকে প্রশংসা করবে বা নিন্দা করবে সেও বদ্ধজীব কাজেই এই বদ্ধজীবের চরিত্রের উপর কোনো ক্রিয়াকর্মের ওপর তুমি যখন মনোনিবেশ করবে একটা কোনো খারাপ কাজ করেছে কেউ তোমার মনটা খালি ওইখানে রয়েছে খালি ওই এই কাজ করলো এই বললো ওইটার মধ্যে রয়েছে কাজে তোমার সঙ্গ হয়ে যাচ্ছে ওই ব্যক্তিটা ওই কথাটা বললো ওর সঙ্গ হয়ে যাচ্ছে ওই সময় তো তুমি গুরুবৈশবর সঙ্গে তোমার সম্বন্ধ ছিন্ন হয়ে গেল যে সময়টা তুমি ভেতরে গজগজ করছো রাগে আমাকে এই করলো এই করলো ততক্ষণ তোমার কিন্তু অসৎসঙ্গ হয়ে গেল। কেন তুমি তো ওই ওই চিন্তা করছো তুমি তো এ ভগবানের সঙ্গে গুরুবে সংযোগ রাখতে পারছো না ব্যাস তোমার অসৎসঙ্গ হয়ে গেল আর ওই সময় যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার নরভতি সেই জন্য প্রবাহ বলছেন পর ও কর্মণী ন প্রশংসাৎ নগরহের আর বিশ্বটাকে প্রকৃতি এবং পুরুষের সংযোগে একটা অদ্ভুত একটা সৃষ্টি এই সম্বন্ধে কিছু বলা দরকার পর স্বভাব কর্মণী ন প্রশংসা নগরহের বিশ্বমেকাত্মগণ পশ্চন্ন প্রকৃতিপুরুষে নজর যাদের দর্শন খুলে গেছে যাদের দর্শন উন্মোচন হয়েছে যারা দেখতে পাচ্ছেন সব কিছু ভূত ভবিষ্যৎ সব বুঝতে পারেন তারা তাদের দর্শন পরিষ্কার বদ্মজীবের দর্শন পরিষ্কার নয় সেই জন্য তার ক্রিয়াকর্ম ভুল হট করে একটা কথা বলে দিল একটা কিছু করে ফেলল কিন্তু তার যে আফটার ইফেক্ট তার পরে কি হতে পারে এটা চিন্তা করব তারপরে কি হতে পারে এটা ভাবল না এটা বলে ফেলল করে ফেল এইটা হচ্ছে বদ্ধজীবের ধর্ম মহাপুরুষের ধর্ম দেখো তাদের কতটা জীবের ওপর করুণা তাদের বিগলিত হৃদয় বদ্ধজীবের জন্য তার কি করে বাঁচাবে সবসময় তাদের করুণা বক্তৃদ্ধ মাধব স্বামী মহারাজ কলকাতা মঠেতে হরি পর পর আরতি হচ্ছে হট করে একটা ব্রহ্মচারী চাকদা কৃষ্ণনগর থেকে হট করে এসছে দাঁড়িয়ে রয়েছে এসছে মোটে মাধু গুসিমকে দেখেছে এই কোথেকে আসছো ও আমি চাকদা থেকে আসছি সেখানকার যে ইনচার্জ আছে তার অনুমতি নিয়ে এসছো এক্ষুনি চলে যাও এক্ষুনি চলে যাও বলে বললেন তাকে শাসন করলেন বলে তুই চলে যাও এক্ষুনি এক্ষুনি দিয়ে যেতে হবে এখানে ঢুকবে না যেই ছেলেটা চলে গেল মারা হাও হাও করে কাঁধে আরম্ভ করলেন এই ছেলেটাকে আমার করুণা নাই ছেলেটা গেল খেতে পাবে না কোথায় থাকবে স্টেশনে যেতে পারবে কি না তাকে ডেকে নিয়ে আয় আবার বোঝে গেল কী বললাম কাজেই শাসন করাটা যখন কোনো মহাপুরুষগণ সাধুগণ করেন তার শাসনটার মধ্যে স্নেহ থাকে এত স্নেহ থাকে সেই জন্য তারা যদি মারতেও যায় বকতেও যায় সেটাতে কিছু ক্ষতি হয় না হয়তো বদ্ধজীব কিছুক্ষণের জন্য ভুল বুঝে পরে বুঝতে পারবে না কিন্তু এক বদ্ধজীব যদি অন্য বদ্ধজিকে করা কথা উল্টো বলতে যায় তখন তার মধ্যে যেহেতু সর্বজীবের জন্য স্নেহভাব এখনও নাই এখনও হয় নাই ভবিষ্যতে হতে পারে সেই জন্য তার একটা রিয়াকশান হয়ে যাবে সে ভূত ভবিষ্যৎ দেখতে পারবে না বক্তিপল তীর্থপোশ্রীমা বলতেন তাকে যখন কেউ বলতো দেখেন ব্রহ্মচারী হয়ে এই কাজ করেছে মহারাজ ওকে তাড়িয়ে দিন এক্ষুনি মঠ থেকে মা বলতেন দেখো আমি জানি এরা বদ্ধজীব নোংরা কাজ করে আমি যদি একে তাড়িয়ে দিই তাহলে এ সংসারের আগুনে গিয়ে যে জ্বলবে তার জন্য আমি দায়ী হব একে যদি আমি এখন বলি চলে যাও এ সংসারে গিয়ে যে আগুনে পড়বে সেই যে জ্বলবে তার জন্য আমি দায়ী হব ও যদি নিজে নিজে চলে যায় অপরাধ করে আমি তো কিছু করব না নিজে নিজে কিছু চলে যায় চলে গেল আমি এর জন্য দায়ী হব কেন এই কথাগুলোর মধ্যে অনেক গভীর রহস্য আছে উপনিষদে আমি কত কথা আলোচনা করব সময় নাই উপনিষদে অনেক কথা আছে বেদান্তেও আছে উপনিষদে আছে সেখানে বলছেন জসমিন সর্বাণী ভূতানি আত্মই বা অভুত বিজান হয় যখন কোনো এক সাধক নিজের মতো জগৎকে দেখে আমার খিদে পায় ওরও খিদে পায় ওকে আমি না খেয়ে ওকে খাওয়াতে হবে এই ধরনের ভাবটা আসে এটা কখন আসে যখন তার বৈকুণ্ঠ ধর্ষণ হয় সাধনার অবস্থা হয় না যেমন গুরু ফদ্মের কথা কালনা মতে তিনি একা থাকতেন একা রান্না করে একাই বাসুন সব একা হঠাৎ কোনো এক গুরু ভাই এসে গেল এবার তার কিন্তু ছ তার পয়সাও করিও নাই ভগবানকে খালি পারও সে ভোগ দেবেন দিয়ে নিজে পান গুরুভাই এসে পড়াতে তিনি কি করছেন আপনি বাঁচালেন আজকে এসে বললেন আমি হয়েছি প্রসাদটা আজকে গঙ্গায় দিতে হবে আমার শরীরটা ভালো না। পেটের অবস্থা খুবই খারাপ তো আপনি এসে গেছেন খুব ভালো হলো বলে নিজে খেলেন না ভাইকে খাইয়ে দিন এরকম অনেক ঘটনা ঘটেছে একবার নয় অনেক এই ঘটনা ঘটেছে নিজে না খেয়ে ওকে খাইয়েছেন খাইয়ে নিজে উপবাস থেকেছেন এই যে বিচারগুলো আছে এগুলো সাধারণ অবস্থায় মাথায় ঢোকে না এই জন্য উপনিষদ বলছেন জসমিন সর্বাণী ভূতানি আত্মৈব অভূত বিজানতা যখন সর্বভূত গ্রামকে নিজের সম্বন্ধে ভগবত সম্বন্ধে দেখতে পারবে নিজের মতো ওরও কষ্ট লাগে আমারও লাগে রকম যখন অনুভব হবে তখন তার জীবনে কোনো শোক মোহ দুঃখ বলে কিছু থাকে না জসমিন জসমিন সর্বাণী ভূতানি তত্ত্ব কো শোক কো মোহ একত্তম অনুপশ্যাত সে তো এক দেখছে সে তো অধ্যয় জ্ঞান দেখছে সমর্থ জগৎ একই সেই কৃষ্ণই তার মধ্যে কি করে শোক আসবে মোহ আসবে ক্রোধ আসবে এ তো আসবে না জগৎ থেকে তো তার সম্বন্ধে দেখতে হবে তাহলে তার কোনো বিপদ নাই কিন্তু আমাদের দর্শন কি দইতে ভদ্রা এই ভালো বলল এই গালাগাল দিল বদ্যজীবের এরকম এগুলোর কোনো গুরুত্ব নাই ওই জন্য শাসনের ভারটা ছেড়ে দিতে হয় গুরু বৈষ্ণবের ওপর যদিও তাদের সময় নাই তারা স্নেহের শাসন করেন আর তা নাহলে কোনো কিছু চালানো যায় না বামন বামঙ্গশী মহারাজকে কত কানের কাছে গিয়ে বলতো মহারাজ দেখুন এইরকম অবস্থা করছে এইরকম অবস্থা করছে গুরু মহারাজ বাবুনাথ গুরুদেব বামুন মহারাজকে বলতেন এরকমভাবে বামুননাথ তাকে সান্ত্বনা দিয়ে বলতেন দেখ একটা গুরুদেবের অপ্রাকৃত সংস্থা বহুপাদের ইচ্ছাগুলো পূর্তি করবার জন্য আমরা চেষ্টা করছি এই যে একটা সংস্থা একটা যে এত বড় একটা আমাদের যোগ্য হচ্ছে নাম যোগ্য এতে সবাই যদি তোরা পাগল হয়ে যাস তাহলে কাকে নিয়ে আমরা চলবো ও পাগল হয়ে যাবো তুইও পাগল ও পাগল হয়েছে তুইও পাগল হয়ে যা তো তোর রাগ হয়ে গেল আরে ও পাগল ওকে ছাড় তুই অন্তত ঠিক হ এরপর বোঝাতে সবাই যদি পাগলাম আরম্ভ করে দেয় তাহলে চলবে কী করে এত তো সব বন্ধ হয়ে যাবে করছে করব তুই তোর কাজ কর বুঝে এরকম ধরনের বিচারগুলো আমাদের হৃদয়ে আসে না কারণ আমরা এতদিন পর্যন্ত যেখানে যেভাবে শুনেছি সেগুলো সব শোনা হয় না আর বাস্তবিক উৎস যেখান থেকে শোনা উচিত সেখান থেকে সেই মনোবৃত্তি নিয়ে শোভন করি না তাই জন্য আমাদের মধ্যে অনেক দুর্বলতা রয়ে গেছে অনেক মানে পরিপূর্ণ দুর্বলতা অনর্থগ্রস্ত অবস্থায় হরিভোজন কখনোই সম্ভব হতে পারে না অনর্থগ্রস্ত অবস্থায় হরিভোজন হয় না যে কথাটা বলছিলাম গুরু পাত পদ্মের আনুগত্য সবাই করতে পারে না যে বা যারা যে বা যারা গুরু বৈষ্ণবের মহিমাই জানিনি যে বা যারা গুরু বৈষ্ণবের মহিমাই জানেনি তার কী করে আনুগত্য করবে আগে তো আমি জানবো এই মহাপুরুষকে তারপরে তো আমি আনুগত্য করব রাস্তায় যদি একটা সোনার কোন একটা বালা বা কিছু পড়ে থাকে সঙ্গে সঙ্গে কী করবে লোকে সঙ্গে সঙ্গে তুলে নেবে একজন আচার্যের কাহিনী বলি আমি নাম বলবো না লজ্জা হবে তাহলে নামটা বলব বৃন্দাবনে পঞ্চঘষী পরিক্রমা করছে আমি তার শিষ্য আমাকে বলেছিল আমি সেটা আমি প্রত্যক্ষ ছিলাম না বলছে পরিক্রমা করছি হঠাৎ একটা পাঁচশো টাকার নোট রাস্তায় পরে রয়েছে গুরুদেব বলছে এটা তুলে নে পাঁচশো টাকাটা পরে রয়েছে তুলে নে শিষ্য বলছে গুরুদেব এটা নকল গুরুদেব আরে তোকে বলছি তোল না শিষ্য বলছে এটা নকল বা তোল না তুলে নজরটা পঞ্চবশী পরিক্রমা ভগবানের দিকে নাই এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি অনেক উদাহরণ আমি দিতে পারি রামানুজাচার্যের এক শিষ্য ছিল এক শিষ্য সে অত্যন্ত আসক্ত ছিল তার অনেক ঘটনা কোনো সময় আমি বলবো আজকে আর বলবো না তার যখন রামানুচার্যের কৃপাতে সমস্ত আসক্তি চলে গেল একবারে ধুয়ে মুছে চলে গেল তখনকার ঘটনা বলছি তখনকার ঘটনা গয়নাগাঠি চুরি করার জন্য এসছে লোকে স্বামী স্বামী সাবধান করছে স্বামী স্বামী সাবধান স্ত্রীকে আর স্ত্রী বলছে তোমার তো এখন দ্বৈত ভাবনা নাই কোথায় সোনা কোথায় দানা কোথায় ভগবান তোমার তো এক বুদ্ধি তোমার আবার টেনশন করতে হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে বজায় গেল কী বলল ওনার নাম হলো কি নাম করা ধনুর দাস কোনো এই ঘটনা আমি আলোচনা করব আজকে আলোচনার সুযোগ নাই তাহলে গুরু পাদ পদ্মের পূর্ণ কৃপা না হলে যতই স্বাস্থ্য তুমি পড়ে থাকো যতই মুখস্থ করো কোনো কিছুই হবে না আর গুরুত্ব গুরু আনুগত্য করবার পূর্বে যে মহাপুরুষের সেবা আমি করছি তার মহিমাটা কি এটা না জানলে পরে করে না যেমন সোনার মহিমা জানি বলেই সোনা দেখলেই আমাদের লোভ হয় টাকার মহিমা জানি বলেই টাকা দেখলেই লোভ হয় কিন্তু গুরু বৈষ্ণবের মহিমা জানি না তাই জন্য আমাদের লোভ হয় না হয় কি আমরা জানি না এই জন্য কীর্তনেতে ভক্ত ঠাকুর লিখছেন সর্বজন্মে লোকে পিতামাতা পায় গুরু বৈষ্ণব নাহি মিলে ভজহ হিয়ায় একটা দুটো উদাহরণ দিলে বোঝা যাবে আনুগত্য কাকে বলে শঙ্করাচার্যের একজন শিষ্য শঙ্করাচার্যের একজন শিষ্য সে মূর্খ সে পড়াশোনা জানে না সে পড়াশোনা জানে না তাকে শঙ্করাচার্যের যারা পণ্ডিত শিষ্য অনেক পড়াশোনা জানে তারা ওকে ঘৃণা করে শঙ্করাচার্য বসে রয়েছেন বেদান্তের উপর আলোচনা করবেন বেদান্তের উপর আলোচনা করবেন তিনি বসে রয়েছেন মৌন ধারণা এখনও পর্যন্ত কিছু শুরু করছেন না শিষ্যরা বলছেন গুরুদেব শুরু করুন শুরু করলে তো ভালো শুরু করা যায় না কি গুরুদেব শুরু করা যায় না এখন ওই যে একটু দাঁড় ও আসুক ওই শিষ্যের নামটা বলছে ও আসুক ও কি করবে ও তো মূর্খ ও পড়াশোনা জানে না ও মূর্খ ওকে এরকমভাবে বলছে অথচ কিন্তু শঙ্করাচার্য সেবা করে শঙ্করাচার্য কি বাই শঙ্করাচার্য বাইরের দৃষ্টিতে মায়াবাদী শঙ্করাচার্য বাইরের দৃষ্টিতে মায়াবাদী মায়াবাদ আচার্য কিন্তু তিনি বৈষ্ণবানম যথাসম্ভু শঙ্কর হয় সাক্ষাৎ শঙ্কর কাজেই কি হলো সেখানে কি হলো না বলছেন যে ও আসুক তারপর করব এই কথাটা তাদের ভালো লাগছে না তো মূর্খ শঙ্করাচার্য তখন কি করলেন এটা বৈভব একটা প্রকাশ করলেন করে কি করলেন ও যখন ঝর্নার জলে হিমালয় হিমালয়ের পিঠে রয়েছিল বদিনারায়ণ যাওয়ার পথে পড়ে সেখানে শিষ্য ওই যে যে কাপড় চোপড় ধুয়ে গুরুদেবের আসছে এ বেদান্তের সব সূত্রগুলো বলতে বলতে আসছে ব্যাখ্যা এবং নিজের মনে মনে ও যখন এসে পৌঁছালো ওর মুখের উচ্চারণ ওই বেদান্তের শব্দ গুরুদেব যে ব্যাখ্যা করেছিল পূর্বে এইগুলো যখন বলছে তখন যারা বড় বড় পণ্ডিত তারা থতমতো খেয়ে গেছে বলে কি তো আমরা তো একটু আগে বললাম ওই তো মূর্খ গাধা এই কিছুই জানে না কিন্তু দেখি সব জানে কথাটা হয়ে গেল কাজেই যার জীবনে গুরু কৃপা হয়েছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে যার গুরু কৃপা বাস্তবিক লাভ হয়েছে বাস্তবিক লাভ হয় নাই সে নিজেকেই বাঁচাতে পারবে না নিজেকেই বাঁচাতে পারবে তার ক্রিয়া কর্ম রকম মুভে এর মধ্যে জাস্টিফিকেশন নাই কোনো কথা বললাম কোন ক্রিয়া করলাম তার পরের পরের রেজাল্টটা কি হতে পারে বা বলবার আগে কি ক্ষেত্রটা দরকার এগুলো কিছুই জানেন বদ বলে দিব তাদের কি হতে পারে একটা জীবাত্মা নষ্ট হয়ে যেতে পারে তাকে কিভাবে বাঁচানো যায় চালাকি করে গুরু সব সেটা জানেন তাদেরকে ঘুরিয়ে যেমন মাছকে জলেতে যেমন ছিপ দিয়ে মাছ ধরে মাছ ধরে তো বিভিন্ন টোপ দেয় আস্তে 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 করে তোলে তাও তোলা যায় না খেয়ে পালায় এই জন্য ভক্তিমে কীর্তনতে এই জন্য লিখেছেন বদ্ধজীবকে মাছের সঙ্গে তুলনা করেছেন এবং বলছেন আর কেন মায়া মায়াজালে পরিচিত হচ্ছে মিন, হে জীবরূপ মাছ তুমি কেন আবার মায়া জালে পড়ছো জানো না বদ্ধ হয়ে থাকবে চিরকাল হ্যাঁ বুঝতে পারছো না বদ্ধ হয়ে থাকতে হবে এই জন্য কীর্তনগুলো করতে হয় কীর্তনগুলো করা দরকার কেউ করে না আর কেন মায়া জালে পরিতে বদ্ধ হয়ে রবে তুমি এই কীর্তনগুলো করা দরকার তাহলে হয়ে থাকবে তাহলে কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে দুটো একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে গুরু কি কী বস্তু আর গুরু গুরুকৃপা লাভ করতে গেলে আমাকে কি পর্যায়ে নামতে হবে যারা গুরু সেবা করবার জন্য সাহস করে এসছেন তাদের বলি হারি তারা জানেন না ভক্তিবীলা তৃত্যকোশী মহারাজ তার কিছু কোটেশন আমি ছাপিয়ে দিয়েছিলাম প্রতিবাদের গ্রন্থেতে যাদের গুরুদেব আমারও গুরুদেব তিনি তাদের খুব আঘাত লেগেছিল ওদের গুরুদেবের বাক্য দিয়ে ওদেরকে মেরেছিল আমি এরকম চালু ওদের গুরুদেবের খুব তরবর করছে অনেক কিছু আমি লিখি আবার লিখি আমি লিখি আমি ভদ্রভাবে লিখি কোনো একটা গালা গাল সব স্বাস্থ্যের প্রমাণ একটা কথা বেরোয় না গ্রন্থগুলো রয়েছে এখানে পড়লেই নমকুব খাড়া হয়ে যায় তারপর লাস্টে কি হলো শেষে যখন অগ্নি বিনার বাণী বৈভব লেখা হলো লেখাতে লাস্টে আমি বললাম আজকে আপনাদের গুরুদেব যদি বেঁচে থাকতো এই কথার জবাব আপনারা পেতেন আমাকে দিতে হতো না চুপ মুখ ভোঁতা খালি এই কথা বললাম লাস্টে সব সমস্ত যুক্তি একটা উত্তর দিতে পারছে না হ্যাঁ বন্ধ হয়ে গেলাম মুখ খাদি বলছে জমদুয়ারে যাওয়ার জন্য ব্যস্ত থাকুন তৈরি থাকুন তৈরি আছি তো যমরাজের সঙ্গে দেখা হবে যমরাজ নিয়ে যান আমাকে এই কথা আমি লিখলাম আমি তো জমদুয়ারে যাওয়ার জন্য তৈরি আরে যিনি মহাজন এক দ্বাদশ মহাজন বৈষ্ণব আমাকে পাঠান যদি আপনার কাছে কোনো প্লেন ফ্যান থাকে পাঠিয়ে দিন আমাকে বিমান থাকে ওরা মনে করে যে কার সঙ্গে কি করছি কাজেই উত্তর দিতে পারলো না লাস্টে লিখলাম ভগবানের ইচ্ছায় যে যদি আজকে আপনাদের গুরুদেব বেঁচে থাকতেন এই কথার জবাব উনি দিতেন আপনাদের মুখে আর শব্দ বেরোতো না চুপ একদম সত্যিই তাই উল্টা পাল্টা ভেদ পাগলের মতো পোলা পাগল যেমন বকে এরকম বলে আচ্ছা যে আসনে বসে রয়েছে ধিক্কার তাদের জীবনে নিজেকে তো বাঁচাতে পারবেই না অপরকে কি করে বাঁচাবে নিজেকেই বাঁচাতে পারবে কাজেই গুরু জন্য ব্যস্ত হও গুরু কোনো মানুষ নয় গুরু মরে গেছে কোথায় আর গুরু কি পাবো এরকম নয় গুরু অখণ্ড তত্ত্ব গুরু অখণ্ড দত্ত গুরুদেব চলে গেছেন কিন্তু যায়নি আছেন তোমাদের চোখ থাকলে দেখে নেবে কোথায় গুরুদেব প্রকাশিত হচ্ছেন কেরম কেরম ভাবে সব দেখতে পাবে কাজে গুরুদেব মরে যাননি তিনি আছেন তিনি এই সুযোগগুলো দেবেন তোমাদেরকে অবশ্যই দেবেন যার কপাল ভালো সে গ্রহণ করতে পারবে আমি একটা উপনিষদ থেকে উদাহরণ দেব উপমন্যুর কথা উপমন্যুকে কী বলেছিলেন গুরুদেব বলেছিলেন যাও এই কটা গরু নিয়ে চলে যাও এই যখন তোমার একশোটা হবে বা হাজারটা ভুলে গেলাম মনে নাই আর তখন তুমি ফিরে আসবে এসে এখন চলে গেল ও গুরুদেব বলেছেন ও জঙ্গলে জঙ্গলে থাকে দেখা হওয়াতে গুরুদেব বললো এখন তোমার শরীরটা খুব ভালো দেখছি কী খাও বলে কেন গুরুদেবের দুধ দুধ পায় গোমাতা ও দুধ তো তুমি পেতে পারো না গরু আমার আমি আদেশ করলে তবে পাবে সর্বম গুরুবেদ হত্যা গুরু গুরুদেরকে দিয়ে তুমি আমার নাম করে তুমি খাচ্ছো এ তো হবে না সব গুরুদেরকে দিতে হবে আর ঠিক আছে বলে দুধ দিয়ে দিল তারপরে এবার গরু পালন করছেন জঙ্গলে অনেক গরু ছিল কতগুলো গরু তার থেকে বোধ হয় হাজার টানা কত হলো ভুলে গেছেন না সংখ্যাটা বড় কথা নয় আরেক দিন দেখা হলো উপমন্যু তুমি ভালো আছো তো ভালো আছো তোমার শরীরটা স্বাস্থ্য ভালো দেখছি কী খাও বলছে গুরুদেব প্রথমে প্রথমবার প্রথমবার বলেছিলেন আমি জঙ্গলের বাইরে গিয়ে ভিক্ষা করে আনি ভিক্ষা করে খাই বলে ভিক্ষা তো তুমি খেতে পারবে না ভিক্ষা তো আমাকে দিতে হবে গুরুকে দিতে হয় ঠিক আছে দ্বিতীয়বার বলাতে বলে এখন তুমি কি খাও ভিক্ষা তো সব আমাকে দিয়ে দাও গুরুদেব আপনাকে ভিক্ষা দিয়ে দ্বিতীয়বার আবার ভিক্ষা করছি আন তা তো পারো না দ্বিতীয়বার ভিক্ষা করে ওঠাও আমাকে দিতে হবে বলছেন তাহলে এখন কী করো ভিক্ষা সব দিয়ে দিল তারপরে এই দুধের কথাটা আসলো দুধ খেয়ে বাঁচি তারপর দুধও খেতে পারবে না তা এখন তুমি কি খেয়ে রয়েছে বলে বাছুরগুলো যে গোমাতার বেশি করে দুধ খায় হজম করতে পারে না ও ওগলায় ফেনা ওগলায় ও ফেনাগুলো ধরে আমি খাই এটা তো উচিত নয় গোয়ের বাচ্চাগুলো তোমার মধ্যে করুণা করে ওগলায় দুধ করে উচিত নয় বাচ্চার এগুলো তো তোমার একদম উচিত নয় এগুলো নেমে না ঠিক আছে তখন যখন না করে দিল আর কিছু নেই জঙ্গলে এমনই জঙ্গল সেখানে ফল পাতা বিশেষ কিছু পাওয়া যায় আকন্দের পাতা খেয়ে অন্ধ হয়ে পড়ে রইল গুরুদেব গুরুদেব বলেছিৎ কিন্তু তার আগে অনেক ঘটনা আমি আর সেগুলো বললাম না অগ্নিদেব তার গুরু নিষ্ঠা দেখে অগ্নিদেব তাকে তাকে ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের উপদেশ করল তারপরে বৃষরূপ ধারণ করে ইন্দ্রনাকে এলো শঙ্কর এসে দিল এইভাবে তার ব্রহ্মজ্ঞান হওয়ার পর তারপরে এই ঘটনাগুলো সব ঘটল তারপরে গুরু কি পায়ে সে চক্ষু ফিরে পেলো ফিরে পেলে এসে গুরুদেবের কাছে সঙ্গ ধন্যবাদ করে প্রার্থনা করছেন গুরুদেব আপনি আমাকে ব্রহ্মজ্ঞান এখন আমাকে উপদেশ করুন গুরুদেব অন্তর্য আমি সবই জানি ব্রহ্মজ্ঞান তো তুমি পেয়েই গেছো তোমাকে তো অগ্নিদেব দিয়েছে সব বলে দিচ্ছেন হ্যাঁ তারা দিয়েছেন আমাকে কিন্তু সেই দেওয়াটা তো আমার কিছু হবে না আমাদের তো গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করি আমাকে তো গুরুমুখ থেকে শুনতে হবে আমাকে তো শুনতে হবে গুরুমুখ থেকে তবে তোমার আমার হজম হবে আমি শুনেছি এই জ্ঞানটা আমার ভাষা ভাষা জ্ঞান আমার বাস্তবিক জ্ঞান হয়নি আপনার থেকে আবার শুনতে হবে বলে তারপর শুনলেন বুঝে গেল তা কিন্তু ব্রহ্মের চারপাত পেয়েছিলেন তারপরে কিন্তু আবার গুরুদেবের থেকে শুনলেন পুরো তারপরে তার সিদ্ধিলাভ হল কাজেই সদ্গুরু শিষ্যকে অনায়াসে কিছু দিতে পারে কিন্তু নেওয়ার মতো ক্ষমতা নাই নেওয়ার মতো যোগ্যতাও তো চাই সেটা তো না থাকলে কোথায় ফেলবে এটা হয় না যাই হোক যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে শ্লোকের অর্থ অনেক গম্ভীর তথাপি কিঞ্চিত আলোচনা করা উচিত বলে মনে করি সেখানে বলছেন এ বিষয়েতে জর্জরিত যত জীব আছেন যাদের বিষয়ের আকর্ষণ নেশাগ্রস্ত হয়ে তারা জীবনের অমূল্য সময়গুলো পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছেন সব অমূল্য সময় জীবনে এক এক ফ্র্যাকশান অফ সেকেন্ড সব পাঠিয়ে একজন মন্তব্য করেছেন যে টাইম ইজ মানি সময় হল টাকা সময় আর টাকা একজন আমেরিকান সন্ন্যাসী সে আমাকে ভালোবাসতেন ভালো ওরকমই সন্ন্যাসী সেই ব্যক্তি আমেরিকাতে মেডিকেলের যারা আছেন যারা ডাক্তারি পড়াশোনা করছেন তাদের কাছে তিনি লেকচার দিতেন এক ঘন্টা লেকচার হচ্ছে একশো ডলার এক ঘন্টা মাত্র এক ঘন্টা বলবে বললে একশো ডলার সে পাবে বোঝা গেল কি বললাম একশো ডলার ধরুন দশ হাজার টাকা এক ঘন্টায় প্রায় আট হাজার ন হাজার হবে যাই হোক এই রকম তার যোগ্যতা ছিল সেই ব্যক্তি এই যোগ্যতার কথাটাই তার মাথার মধ্যে ঘুরছে সে যে সন্ন্যাসী হয়েছে তার এখনও হোশই নেই যে আমি এখন এগুলো ছেড়ে দিয়েছি আমার এখন এইসব পরিচয় দেওয়া উচিত নয় পরিচয় দেওয়া উচিত নয় সে একদিন রেগেমেগে আমাকে বলছেন টাইম ইজ মানি সময় হচ্ছে টাকা আমি তখন প্রহুপাদের কথাটা বললাম পৌপাত বলেছেন টাইম ইজ পরমার্থ আমার কোনোদিন দিন পাংচুয়ালিটি নষ্ট হয় না অর্থাৎ আমি সমস্ত কাজ সময়ে সময়ে করার চেষ্টা করবে একবার সময় ইংরাজিতে একটা কথা আছে যখন লোহাটা লাল গরম থাকবে তখন তাকে পেটাতে হবে একটা কথা আছে ইংরাজিতে ইউ শুড হ্যামা দ্য আয়রন ওয়ান ইট ইজ হট যখন গরম থাকবে তখন মারবে তবে হবে ঠিক সেরকম আমার জীবনের ভগবানের করুণাতে গুরুদেবের করুণাতে যখন যে সেবাটা করার দরকার আমি তো সেবা বুঝি না তখন সেটা করিয়ে নিয়েছে আর যদি এই সেবাটা করতে চাইতাম হবে না যেমন ভাগবতের আঠেরো হাজার শ্লোক গীতার এত শ্লোক যত কিছু যেগুলো এখন আর হওয়া সম্ভব না তখনই হয়েছিল এখন আর সময় হবে না এগুলো ভগবানের অশেষ করু না কী করে যে তিনি কখন কি করিয়েছেন আমি বলতে পারবো না তারই করু না এগুলো করিয়েছেন এখন প্রশ্ন হলো এই যে সময়ের মূল্য সম্বন্ধে উনি আমাকে এই শিক্ষা দিচ্ছেন যে সময়ের মূল্য আছে সামান্য একটু কোনো কারণে রাস্তায় জ্যাম হয়ে গেছিল আমি পৌঁছাতে ভিড় মিছিল চলছে তাতে আমাকে এই কথা বলেছে আমি আমেরিকান মানে বলতে যে তুমি ভারতীয় আমি আমেরিকার লোক আমি তখন মনে মনে হাসছি তুই এখন সন্ন্যাস নিয়েছিস বয়সে আমার থেকে অনেক বড় কি করে এই পরিচয়টা দিল আমি আর তার সঙ্গে তর্ক করলাম আমি বুঝে নিলাম তার অবস্থাটা কি। তার অবস্থাটা কি সন্ন্যাস নেওয়ার পর এটা অনায়াসে বুঝে নিলাম কি করে এই পরিচয়টা দিল সে আমি আমেরিকা যেখানে মহাপু বলছেন না হাম বিপ্র নচর নরপতির নাপি নবৈশ্য না শূদ্র না হাং বর্ণী নচ গৃহপথির ননস্যধিরা কিন্তু প্রদন্নিখিল পরমানন্দ পূর্ণমিতা ধের গোপী ভর্তুর পদকমাল দাস ও দাস আমাদের পরিচয় এটা দিচ্ছে যে একটা সন্ন্যাস আমি তখন এখনও তখন সাদা লাল কাপড় ব্রহ্মচারী এই কথা বলছি আমি কিছু বললাম না হচ্ছে আমি হচ্ছে আমেরিকান বা বলতে চাই যে তুমি ভারতীয় তোমার কোনো টাইমের জ্ঞান নেই আমার টাইমের জ্ঞান নেই কোনো দিন কেউ বলতে পারবে না কাঁটায় কাঁটায় টাইমের সব উনি এই কথা বলছেন আমি ঠিক আছে বলছি ভালো কথা তারপরে মারা গেছে ঘাটে চলে গেছে মালয়েশিয়া একটা মট করেছিল তারপর ঘাটে চলে গেছে স্যার নেই যেগুলোই অপরাধ করে চরণে তাদের গুরু গুরুমাজ একজন সন্ন্যাসীর কাছে পাঠিয়েছিলেন তিনি বিদেশি বলছেন উনি তো আমাকে শ্রদ্ধা করে প্রচণ্ড আলোচনা করে দেখো যদি কালনা মঠের এই অবস্থা একটু রিপেয়ার ফিপেয়ার করে দিতে পারে করে যদি ভালো হয় বৃদ্ধ বয়স তার আমি বললাম ঠিক আছে আমি তার আশ্রমেতে গেলাম গিয়ে তাকে আমি প্রণাম করি আমি সবাইকে সম্মান দিতাম সে যাই হোক আমি সম্মান দিয়ে তাকে বসলাম গুরু মহাজ পাঠিয়েছেন কিছু আলোচনা ছিল বলে কি আলোচনা সব বিদেশি সাহেব সে সব কিছু ঘটনা বললাম বলার পরে সে অপমানের ভঙ্গিতে বলছেন যে আপনার গুরু মহারাজ তো আপনাদের এই গুরু ভাইকে বলতে পারে সে তো প্রচুর টাকার মালিক সে তো আমাদের যা কিছু আছে তার একাই একশো তাকে বললো না কেন মহারাজ এইভাবে উত্তরটা আমাকে দিল যদিও গুরুদেবের কোনো অপমান ডাইরেক্টলিও করে নাই কিন্তু এটা অপমানের মতোই হবে আমি দু একটা জবাব দিয়ে চলে এলাম আমি কিছু বললাম না আমি মনে মনে ভাবলাম এই যে মহাপুরুষ তোকে একটা সেবার সুযোগটা দিল তোর বাপ পুরুষের সৌভাগ্য তুই ছাগল সেটা বুঝতে পারলি না সেটার পরিণাম কি কী করে বুঝলেন মাত্র চার বছর আগে তার অধঃপতন প্রকাশিত হলো সে ইন্টারনেটে দিতে বাধ্য হলো আমি দেখেছিলাম আমি দেখেছিলাম আমি বুঝেছিলাম তার পতন হয়েছে কিন্তু আমি বলিনি কী করে বুঝলাম জোর জবস্তে আমি যখন বৃন্দাবনে ছিলাম আমাকে না জিজ্ঞাসা করে আমার নামে স্পেশাল টিকিট করে ফেলেছে দক্ষিণ ভারতে উড়িষ্যার পুরী মহারাজের একজন শিষ্য সন্ন্যাসী তিনি সেখানে মট করবেন আমাকে জিজ্ঞেস টিকিট করে ফেলেছে এবং সেটা হচ্ছে এক একটা সঙ্গে অনেক ভক্তের টিকিট একজন ক্যান্সেল করতে গেলে বোঝ আমাকে যেতে হয়েছিল সেখানে গিয়ে আমি হরিকতা আলোচনা করেছিলাম আর কিছু করি নাই খাওয়া দাওয়াও সেরকম কিছু আমার তো জানো দেখলাম সন্ধ্যেবেলা সমস্ত যুবতী মেয়েগুলো তার আঠেরো কুড়ি এরকম বয়স হবে সবগুলোকে স্টেজেতে নাচাচ্ছে আর সে সন্ন্যাসীরা বসে রয়েছে আমি তো মাথা নিচু করে সঙ্গে সঙ্গে ঘরে চলে যাই তো থাকি না আমি মনে মনে চিন্তা করছি এই ছাগলের নিশ্চয়ই অধপতন হয়েছে নাহলে এই বুদ্ধি হলো কী করে আর যিনি আচার্য যিনি অনুষ্ঠানটা করেছেন তিনিও প্রতিবাদ করছেন না এগুলোকে কেন এনেছেন আপনারা এদের তো আমরা নিমন্ত্রণ করি নাই কথাটা বুঝলে তিনিও বলছেন আমি অবাক হয়ে রয়েছি আমি তখনই বুঝে গেছিলাম এর অদবপত নিশ্চিত হয়েছে পরবর্তীকালে সে স্বীকার করলো এবং ইন্টারনেটে লিখে দিল আমার অসব আমার অসাবধানতার জন্য আমার এই অবস্থা আজকে হয়েছে তো এখনও সে সন্ন্যাসের কাপড়টা ফেলেনি এটি হয়ে গেছে পরে নাম বলবো ইন্টারটা বোন নাম বলার দরকার নেই তাহলে সে অপরাধ করেছিল বাইশ পঁচিশ বছর আগে বাইশ পঁচিশ বছর আগে তার অদৎপতন হলো মাত্র তিন চার বছর আগে তোমাদের ধৈর্য নাই তোমরা ধৈর্য রাখতে পারো না আমি কিন্তু জানি যে সন্ন্যাসী সাগর গোস্বামী আজকে অপমান করতো আমাকে তো প্রতিপদে তিত্ত মা আমাকে নিয়ে যেত ভক্তি আর ও আমাকে বসতে দেবে না কোনো জায়গায় কিছু আমি চুপচাপ থাকতাম কিছু বলতাম না ধরো সব সন্ন্যাসীরা বসে আমি বসতেই যাচ্ছি বসতে দেবে না হাত রেখে দিয়েছি আমি দাঁড়িয়ে থাকতাম আমি কিছু বলতাম না প্রতিভা কিচ্ছু বলতাম না সাগর গোস্বী মহারাজ আমি রয়েছি গাড়িতে ভারতী মহারাজ আমি সাগর মহারাজ একটা জায়গায় যাচ্ছি হরিগত সাগর মহারাজকে বাইরে থেকে একজন লোক ভক্ত সে কিছু জল জল দিয়েছে আর কিছু কিছু একটা দিয়েছে সাগর মাছ তো ওটা খাবে না রেখেছে এবার কাউকে দেবে ওই গাড়ির মধ্যে কাঁচা গালাগাল দিতে আরম্ভ করলো সাগর মহারাজকে যে সাগর মহারাজের জন্য আজকে আমাদের প্রভুপাদের জন্মস্থান আবির্ভাব স্থান উদালা সাগর মহারাজকে সাগর মাছ কিছু বলছে না আমি চুপ রয়েছি এখানে বয়সে ছোটো ভারতী মহারাজ বললে ভারতী মহারাজ বলা উচিত যেখানে কেউ নেই সেখানেই বলতে পারতাম কেন আমার থেকে যখন জ্যেষ্ঠ অনেক তারা রয়েছেন আমি মৌন ধরে কিছু বললাম না কিচ্ছু বলিনি কারণ আমার থেকে জ্যেষ্ঠরা রয়েছে সে যে প্রতিপদে পদে গুরুবৈশবকে অপমান করত কোনো জায়গায় কোনো একটা ডাক্তার সে ডাক্তারের আপনি দেখলেও চিনতে পারবেন তিনি হচ্ছেন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে পাস করেছেন পরবর্তীকালে তীর্থমারাজ থেকে হরিনাম নিয়েছিলেন যাই হোক এ আমাকে বলল মহারাজ আপনার আমরা একদল ডাক্তার থাকি গড়িয়াতে আমাদের একটা বাড়ি করেছি একসঙ্গে সব থাকি তো ওরা বিয়ে করেনি তা আমার বললাম আপনি যদি একটু যান মঠ থেকে সবাইকে নিমন্ত্রণ করেছি তা আপনি যদি যান আমি দেখে আমি কিছু খেতে পারবো না যদি যদি এই সত্ত্বে রাজি থাকেন যাব ফল দিতে পারেন দু একটা আমি খেতে পারবো না ঠিক আছে তাই আমি ওখানে যাব বলে ঢুকেছি ওই সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে রাগে একবার তার গাটা জ্বলছে আমাকে দেখে ইনি কেন এলো একে আবার কে ডাকলো এ আপদ আমি আপদ চুপচাপ রয়েছে কিছু বলিনি ওরা গাড়িতে উঠলো আমি কোনো মতে সেখানে পৌঁছালাম ওখানে হরিকত আলোচনা করলাম কিচ্ছু বলিনি পরপর এই ধরনের সেই ব্যক্তির অদপতন হলো আজকে আট বছর আগে সাক্ষাৎ অধপতন প্রচারে গেল পাঞ্জাবে একটা জায়গায় ভয়ঙ্কর আমি এগুলো বলতেও পারবো না এগুলো বলাটা উচিত না তাদেরই লোক আমাকে জানালো এই প্রচারের পর এত ঘিন্ন পরিস্থিতি হয়ে গেল সেখানে আর যাওয়ার কারোর মুখ নাই একটা বাচ্চা মেয়ে ষোলো বছর আঠেরো বছর সেই সন্ন্যাসী পতন হয়ে গেল এখনও সে কাপড় ছাড়ছে না কাপড় সে ছাড়বে না ওই কাপড়ই রয়েছে তো গন্ডায় মিলিয়ে মিলিয়ে দেবে জেনে রাখো যে অপরাধ করছে করবে হিসাব করে পাই পয়সা হিসাব করে দিয়ে দেবে ওই জন্য সাবধান করে দৈন্য একবারে বিনম্রভাবে ভজন রাজ্যে যাওয়া উচিত একটু বিন্দু পরিমাণে কোনো যেন অভিমান আমাদের মধ্যে না আসে বিন্দুমাত্র যাই হোক গুরু কৃপা লাভ হলে তখন ভগবানের কৃপা লাভ হয় তা নাহলে কোনোরকমভাবে সুবিধা হয় না কোন রকম সুবিধা হবে না যে নকল গুরুকিপা পেয়েছে গুরুদেবটাকে ঠকিয়েছে বাবা কেমন আছো কি ঠকিয়েছে বাস্তব গুরুকেপা পেলে তার ক্রিয়াকরম কথাবার্তা চলাফেরা আচরণ তার দেখলে বোঝা যায় ইনি গুরুকেফা পেয়েছেন তার দিকে তাকালেই যেন আগুন তাহলে বোঝা যায় গুরুকিফা পেয়েছে গুরুকিপা সবাই পায় না গুরুদেবের কাছে শয়ে শয়ে হাজার হাজার শিষ্য আসতে পারে তার মধ্যে কদাচিত কয়েকজন গুরুকিপা পেয়ে যায় সবাই পায় না ছিল উড়িষ্যার পুরী মহারাজ যার গুরুকৃপা পেয়েছে বলে অনেকেই বলেছেন অমুক মহারাজ অমুক মহারাজ কিন্তু আমার চোখে ধুলো দেয়া যায় না অনেকেই বলেছেন মহারাজ ইনি প্রচার করছেন ইনি গুরুকৃপা আমি কিন্তু বুঝতে পারি ইনি গুরুকিপা পান নাই অনেকেই বলছে হমরা চো বিরাট এক একটা মঠের ইনচার্জ বিরাট বিদেশে প্রচার এই কথাটা বলে আমি তারা তাদের আক্রমণের আমি একটা টার্গেট হয়েছিলাম আমি কিন্তু জানি যাকে কেউ জানে না যার নাম কেউ জানে না সে একটা এমন একটা জায়গায় মঠে থাকে তার কোনো প্রচারও নাই সে আমাকে নিতে এসেছিল গাড়ি পাঠিয়ে দিয়ে একবার যাবেন মহারাজ আমার কাছে আমি জানি সেই মহারাজটা কীভাবে পেয়েছে কিন্তু তার নাম কোথাও নাই সেই মহারাজটা যে কী পেয়েছে উড়িষ্যার পুরী মহারাজের এটা কিন্তু আমি জানি আমি জানতে পেরেছি কিন্তু বাকি লোক জানে না কারণ তার বাইরে প্রচার নাই সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি বোঝা গেল আমি একবার শিল মহারাজের একটা কথা উত্থাপন করেছিলাম তার মহিমা গাইতে গাইতে যখন আচার্যের প্রসঙ্গ উঠেছিল বৃদ্ধ বয়সে মহারাজকে বলছেন মহারাজ আপনি আচার্য করে যান আপনার তো শেষ বয়স আমাদের তো এখন তো কি হবে তাহলে মহারাজ বলছেন আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যাকে আমি আচার্য করে যাব। এমন কাউ দে ঠিক এই কথাটা বাস্তব কথা এই কথাটা আমার হরি কথাতে হয়েছিল কবে না আট থেকে দশ বছর আগে আট ইংরেজিতে হয়েছিল সেই আট দশ বছরের আগেকার কথাটা পাঁচ বছর আগে একটা ইটের একটা বিদেশি সেই কথাটাকে ক্যাচ করে নিয়েছে কপি করেছে করে ওই ওই যে ওনার যে আচার ওনার যে পরবর্তী শিষ্যরা প্রচারে যায় তাকে দেখিয়েছে নে দেখুন বাবা এই কথা বলেছে উনি রেগে আগুন কি আমার গুরুমা এই কথা কবে বলল তার মানে আমরা কেউ যোগ্য নই আরে যে যোগ্য হবে সে তো বিনম্র সত্যিই তো তাই আমি তো যোগ্য নই এই কথাই বলবে এই তো বলবে যেমন আমার গুরুমা আজকে ওপারের এক আচার্য পরবর্তীকালে আমি নাম বলবো না তিনি উপহাস করে বলেছিলেন ছিল তো একটা কনিষ্ঠ ভক্ত এমনি তো পূজা পূজাবাজি পূজা আসরা নিয়ে থাকে আমি নাম বলবো না তার বেঘরে পতন হয়েছিল তার নাম মুখে আনতেন আমার লজ্জা করে কিন্তু সে একজন ভক্ত এসে কাঁদতে আরম্ভ করলো গুরুমায়ের সামনে মহারাজ গুরু মহারাজ কি কী হলো বাবা কার্য কেন বলে আপনার নামে অমুক মহারাজ বলছে আপনি একজন কনিষ্ঠ ভক্ত খালি পূজা পূজা নিয়ে থাকে গুরু মায়ে হেসে কুটি পার তো ভালোই তো বলেছে আমি তো ভেবেছিলাম আমার কোনো যোগ্যতাই নেই ও তো কম করে আমাকে কনিষ্ঠ অধিকারী বললো আমি তো ভেবেছিলাম কনিষ্ঠ অধিকারী নেই তুমি আবার কার্য কেন তাহলে দেখা যায়। তাহলে ওই মহারাজ এই যে ভক্তিপ্রদ এই যে বক্তব্য তাকে যে বললো তার রাগ হলো না তার তো রাগ হলো না কিন্তু ওনার রাগ হয়ে গেল কি শ্যামবাবা এই কথা বললো গুরুদেব কবে বলেছে আমি বেফাস কথা বলি না আমি পেছন বেঁধে কথা বলি এবার সে আবার বাড়তে আরম্ভ করলো আমি আবার কী করলাম সুন্দর করে মিষ্টি বুঝলেন না কাউকে যখন ঠকাতে হয় তা বেশিভাবে সুন্দর করে মিষ্টি দিতে হয় আমি এখন চিঠিতে মিষ্টি মিষ্টি লিখতে আরম্ভ করলাম এমন মিষ্টি সে মানে সে গলে গেল পরবর্তীকালে কি করলাম তারই গুরুভাইকে বললাম যে তোমরা আমাকে বলেছিলে এই সন্ন্যাসী এবং তুমি গুরু সেবক এই কথা মহারাজ বলেছিল কি না বলছে হ্যাঁ বলেছিল সে সাক্ষী দিল সেই মহারাজকে বললো হ্যাঁ গুরুদেব বলেছিল আপনাদের সবার সামনে বলেনি আমরা সাক্ষী আমাদের সামনে এবার কোথায় যাবি তোর লজ্জাটা কোথায় থাকলো আমি কিন্তু এটাকে ঠকিয়ে দিলাম হিসাব মতো সে কিন্তু আমার গুরুভাই হয় না শিষ্যবর্গ হয় কিন্তু স্যার আচরণটা কথাবার্তা এমন ছিল আমার গুরুবর্গ সেই জন্য আমি তাকে গুরুর সম্মান দিয়ে দিলাম সে আমার কাছ থেকে তাই সম্মান চাইছে আমি তাই দিয়ে দিলাম আমার ক্ষতিটা কি ক্ষতি তো কিছু নেই সে তো সম্মান চাইছে সে তো ভক্তি চাইনি এ সস্তা জিনিস দিয়ে দাও আমি দিয়ে দিলাম ভাবে জেনে রাখবে গুরু বৈষ্ণবের চরিত্র গম্ভীর মহারাজ বলেছিলেন যখন সেবক ঘরের ভেতরে বলছেন সেবকরা তাহলে মহারাজ তাহলে তো মর তো এ তো গৌরাঙ্গ এ তো সোসাইটি নষ্ট হয়ে যাবে এ মঠ মন্দির সব ধ্বংস হয়ে যাবে তখন উড়িষ্যার পুরীমারাজ বলেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছারে গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছারে মরে এসে মঠ মন্দির হলা এই গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছাতে মঠ মন্দির হয়েছে যদি মাপো নিত্যানন্দ গৌরাঙ্গের ইচ্ছারে আগে ধ্বংস হয়ে যাব হয়ে যদি ধ্বংস হয়ে যায় যাবে তাদের যদি ইচ্ছা হয় আমিও এই কথা বলি তুমি এত সব প্রচার করো যদি বন্ধ করে দাও দাও আমি চললাম যদি বন্ধ করে দাও আমি বারবার বলি ওপেনলি আরে কথা ওপেনলি সব সময় হ্যাঁ বন্ধ করে দে আমি চললাম তোরা তোদের কথা নিয়ে থাক আমি চলে যাবো দরকার নেই এই হলো কথা কখন পরোয়া করে লোকে যখন নিজের স্বার্থ থাকে যখন নিজের স্বার্থ নেই তখন পরোয়া কি পরোয়া আছে কি বুকে তেল মাখা আমার তো কিছু চাই না প্রতিষ্ঠা কিছু নেই তেল মাখা আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলেছিলাম সেই চমস ঋষি কাছে রাজা নিমি মহারাজ নিমি মহারাজ প্রশ্ন করছেন নিমি মহারাজ প্রশ্ন করছেন বলছেন হে ঋষিবর ভগবন্ত হরিম প্রায় ন ভজন্তি আত্মবিত্তমা তেষাম অশান্ত কামানাম নিষ্ঠা অভিজিতাত্মান মজিতেন্দ্রীয় সেই ব্যক্তি যারা ভগবানের ধার ধারে না ভগবানের ভজন করে না আমি অবাক হয়ে যাই যখন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থাকবে বা আঠেরো ডিগ্রি থাকবে বা যখন নেমে আসবে পনেরো দশ বারো তখন ভক্ত শুনবে কথা। আর যদি তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ যায় তখন আর শুনবে তখন আর হরিভজন হবে না এখন গরম তাই তো গরমে হরি হরিভজন বন্ধ এইসব ছাগলের দল তারা আবার বেশ নিয়ে বসে রয়েছে বলছে আমি হাসি ভজনের অকখপ বইবার চেষ্টা করলো না কিন্তু তেজটা আছে তাপমাত্রা যখন বিয়াল্লিশ চুয়াল্লিশ যাবে পঁয়তাল্লিশ তখন আর হরিভন হরিভন তখন বন্ধ রাখতে হবে এরকমই শাস্ত্রে লেখা আছে আবার তাপমাত্রা কমবে একটু বৃষ্টি বৃষ্টি হবে ঠান্ডা তখন আবার হরি কথা সব শোনা যাবে এগুলোকে বলা হয় সুবিধাবাদী এরা কোটি জন্মেও ভজন করবে না আমি লিখে দিতে পারি গুরু গুরুপাদ পদ্মকে ক্যাঁকড়া বিষে কামড়েছে অফিস থেকে এসছেন কম বয়স কুড়ি বাইশ বছর চাকরি পেয়েছেন পোর্ট ট্রাস্টে গরিব ফ্যামিলি ফ্যামিলি মানে মা বাবা বিয়ে তো করেননি তিনি শিখ ব্রহ্মচারী অফিস থেকে এসে একবারে একবারে কিছু খাওয়া হোক আর না হোক দৌড়াচ্ছেন প্রভুপাদের হরি কথা কোথায় ডেঙ্গি জংশন আর তিনি থাকতেন শিয়ালদাতে একটা ভাড়া করা বাড়িতে তিনি তাড়াতাড়ি করে কাপড়ের জুতো কাপড় কাপড় কেস পা যেত না ছোটোবেলা আমরা পড়তাম পরতে গিয়ে একটা ক্যাঁকড়া কামড়ে দিয়েছি ওর ভেতর ঢুকেছিল পটল ডেঙ্গা স্ট্রিট এইখানে থাকতেন তিনি ক্যাঁকড়া বীজে কামড়ে দিয়েছে পাটা বার করে দেখে ক্যাঁকড়া বিজে এত বড় জ্বলছে আগুনের মতো ওই জায়গাটাকে কোনো ওষুধ দেওয়া ডাক্তারের কাছে কোনো কিছু নয় সোজা ওই যন্ত্রণাময় অবস্থায় পৌপাদের কাছে চললেন হরিকথা শুনতে সারা মরি কী গালাগাল মরি কি মাচি আমি এখন যাই ভগবানের আগে কথা শুনি ভগবানের কথা ডাকায় চলে গেলেন কারণ কামড়েছে কামড়াক যা কষ্ট হয় হোক হরিকথা বলতে হরিকথা শুনতে বসেছেন পহপাদের ওখানে বহুপাত লক্ষ্য করছেন পৌপাত সব নজর আছে হরিকথা বলতে বলতে নজর লক্ষ্য যন্ত্রণা করছে একটাই ছেলে প্রণমানন্দ বলে কি ব্যাপার পরমাণু হ্যাঁ একে পরবর্তীকালে নাম বললেছেন কি ব্যাপার হরিকত হওয়ার পর প্রভুপাত জিজ্ঞেস করছেন তোমার কি আজকে কোনো কষ্ট আপনার কি কোনো কষ্ট হচ্ছে কি ব্যাপার আপনি এরকম তখন বললেন যে আমাকে আজকে কাকার বেশি কামড়েছে আমি আসবার আগে প্রভুপাত অবাক হয়ে গেলেন বুঝতে পারলেন এ তো নিত্য পার্শ এদের এরকমই সহ্য ক্ষমতা সঙ্গে সঙ্গে নিত্য পার্শ্ব কাজে হরিকথা শুনবো খেতে পেলে তবে আমি হরিকথা শুনবো সেখানে কোনো মিষ্টি ফিষ্টি দেওয়া হচ্ছে কি না তা খবর নাও তবে হরিকথা শুনবো সেখানে কোনো সুবিধে পাওয়া যাবে কিনা তা আজকে শরীর খাওয়া আজকে যাওয়া যাচ্ছে না যে শরীর বল বেশি করে যেতে হবে আমি যদি ঘাটে চলে যাই শরীর খাবে যদি আমি ঘাটে চলে যাই হরিকথা শুনতে সব এর বিচার নাই কাজে এই হচ্ছে ব্যাপার চমস ঋষি এবার বলছেন সেখানে যে রাজন রাজাকে রাজা জিজ্ঞাসা করছেন এদের অশান্ত অবস্থায় এদের কি গতি হবে কি নিষ্ঠা কি গতি হবে চমলশ্রীজি বলছেন দেখুন রাজন মুখ বাহু উরু পাভ্য পুরুষস্যাশ্রময়ী সহ চত্যার যজ্ঞিরে গুণৈর বিপ্রাদয় পৃথক প্রথম কথা হল ভগবানের থেকে এই বিশ্ব সংসার এসে আমাদের গৌর বাজীমানাতো তার বই আছে দেখাবো কাঁচা গালাকাল দিতেন কাঁচা গালাকাল গৌর কিশোর ওটি আশীর্বাদ লেখা আছে বই আছে গৌর বা জীবনে কেউ যদি চালাকি করতে আসতো না তখন এমন গালাগাল দিতেন সে পালাত যাই হোক এর বলছেন ভগবানের মুখ থেকে ব্রাহ্মণরা এসেছেন ভগবানের বাহু থেকে ক্ষত্রিয়রা এসেছেন দার্শনিক বিচার পুরু থেকে ভগবানের বৈশ্যরা এসেছেন আর চরম থেকে কারা এসছেন তারা শুধু তারা এসেছেন অন্তজের কথা বলা হয়নি আর চত্যারো যজ্ঞিরে বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক এইভাবে ভগবানের থেকে এই সমাজ সংসারের সৃষ্টি হয়েছে চারটে জাতি আদি হয়েছে বাকি দেশ বিদেশে সব পরবর্তীকালে ছড়িয়ে গেছে অনেক ঘটনা এগুলো আমাদের পাঁচশো ব পাঁচ হাজার বছর আগে চলে যেতে হবে পাঁচ হাজার বছর আগে পাঁচ হাজার সাড়ে পঞ্চাশ বছর আগে তাহলে আমরা জানতে পারব কীভাবে এইভাবে বিভিন্ন দেশ বিদেশে যে লোকরা এলো তার কোথেকে এলো তারা এলো কোথেকে এইসব তাদের উৎপত্তি এগুলো সব জানতে পারে যাই হোক এইভাবে চমৎস্মি বলছেন বিভিন্ন আশ্রম এবং বর্ণ ভগবানের থেকেই এসছে বিভিন্ন বর্ণ এবং আশ্রম ভগবানের থেকেই এসব আস্তে আস্তে এসছে এখন ভগবানের এই যে মস্তক এ থেকে সন্ন্যাস এসছে ভগবানের সন্ন্যাস তারপর ব্রহ্মচর্য আদি হৃদয় থেকে তারপর উরু থেকে সব আস্তে আস্তে ব্যাখ্যা করছেন সব বানপ্রস্থ এইভাবে এসে সে বলছেন আর এই ভগবান যার থেকে অনন্ত জগতের স্থিতিগতি যে ভগবানের কৃপাতে এ অনন্ত জগতের স্থিতি এবং গতি সেই ভগবানকে যারা মানে না উপেক্ষা করে অবহেলা করে তাদের কি গতি হবে বলছেন ইয় এইসাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব মিশ্বরম ন ভজন্তি অবজানন্ত স্থানাদ ভ্রষ্টা ভ্রষ্টাহা পততি অধঃ কি হয় তাদের বলছে যারা এই ভগবানকে মানে না ভগবান থেকেই সব এসে তার ধার ধারে না তাদের কি হয় ইয় এইসাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তী কোনো ভজনও করে না জানবার চেষ্টা করে না উপেক্ষা করে তারা কি হয় স্থানাদ ভ্রষ্টাহাহা পতন্তি অধহ তারা যে যে অবস্থায় রয়েছে সেখান থেকে পতন হতে 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 এবার নরকের দিকে চলে যায় একবার শেষ পতন যে কোথায় চলে যায় তার কোন ঠিক এসাম পুরুষাম সাক্ষাৎ আত্মপ্রভবমইশ্বরম ন ভজন্তী অবজানন্ত স্থানাদ ভ্রষ্টাহা পতন্তি অধ তারা নিচে নিচে পড়ে যায় কে বলছেন চমস ঋষি চমস ঋষি বলছেন দেখুন কী করবো কিছু করার নেই যদি না ভজন করে কি মেরে ধরে ভজন করা হবে পতন হয় কী গতি হয় জিজ্ঞাসা করেছেন না তো এই গতি হয় কাউকে মানে না পাত্তা দেয় না তা আপনি তো জানতে কী গতি হয় এই গতি হয় পতন হতে থাকে তারপর বলছেন দূরে হরি হা কেচে দূরে চুত হা স্ত্রীহ শ্রা দয়শ্চৈব তে অনুকম্পা ভবাদৃশাম বলছেন কি চম বলছেন যারা হরিকথা কীর্তন থেকে দূরে থাকতে চায় তারা ভগবানের প্রসঙ্গ হলে লঙ্কা লঙ্কা বাটার মধ্যে চলে যায় কথাটা বুঝলে লঙ্কা বাটার মধ্যে চলে যায় দিল্লিতে একটা জায়গা আছে সেখানে সমস্ত মিনিস্টারদের ফ্ল্যাট আমি সেখানে গেছিলাম অনেক পূর্বে আজকে প্রায় পঁয়ত্রিশ বছর হবে মঠে আসার আগে সেখানে পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে সেখানে গিয়ে দেখি সেখানে একটা মঠ আছে গৌড়ীয় মঠ আছে আর তারা কীর্তন করছে কিরম ভাই জানি ছুঁচোর টি 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 টিম কী রেবাব এরকমভাবে কীর্তন করছি কেন কোর্ট বাজাচ্ছে আস্তে আস্তে বলছে মারা তখন তো মারা না মানে কেউ যদি জিজ্ঞাসা করে বলে এখানে সব নিষেধ সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে তাই নাকি এমন জায়গায় মট করলে যে কীর্তন করলে পুলিশ চলে আসবে ভালো জায়গা মট করলে কী লাভ হলো এইরকম অবস্থা এইরকম অবস্থা করতে দেবে না ওরা এখন সাতটা আটটা পর্যন্ত ঘুমবে তারপর বাবুরা উঠবে চান করে অফিসে যাবে একটু যদি বেগতিক হয় তোমাকে রান্না দেবে এরকম অবস্থা বুঝে গেল তো এরা দূরে হরিকথা হা কেচিত দূরে চাচ্যতা কীর্তন হা স্ত্রিয়হঃ শোধ্রাদয়শ্চইব তে অনুকম্পা ভাবা দৃশ্যম বলছেন এই যে যারা সবসময় দূরে থাকতে চায় হরি কথা কীর্তনের কোনো কথা আমি শুনতে চাই না যেখানে হরিকথা হরিকীর্তন হয় সেখান থেকে তারা দূরে পালিয়ে যায় এবং যে ব্যক্তিগণ স্ত্রী শুধ্রাদি আপনাদের মতো মহৎ ব্যক্তির করুণার পাত্র মানে সাধুগুরু বৈষ্ণবের অনুগ্রা তারা তো করুণা করেন বেশি করে যার যত বিমুখতা তাকে বেশি কৃপা করে সার্বভৌমের সবচেয়ে বেশি বিমুখতা মা লেগে রয়েছেন তাকে কী করে বাঁচাব এখন এটা করুণা দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তি কেউ নেই তথাপি বলদাউজি মহারাজ বলছেন আরে বলজি মহারাজের তার উপর চিন্তা এইটা হচ্ছে গুরু দুর্যোধনকে যে পাবে সেই মারবে বেটা বদমাস হারাম জাদা কিন্তু বলদাউজী মহারাজের মনটা কাঁদছে দুর্যোধনে জন্য তাহলে অতি দুষ্ট অতি তার জন্য তার মনটা গুরু তত্ত্ব তো এই জন্য কাজেই আজকে এখানে বিশ্রাম দেওয়া উচিত তোমাদের কষ্ট হবে বাড়ি যাও যাই হোক দূরে হরি কথা কেচিত দূরে চাওচ্যত কীর্তন স্ত্রিয় শুদ্ধ্রাদয়শ্চৈব তে অনুকম্পা ভবা আজ এইখানেই চর্চার বিশ্রাম যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটার একটু মানে বলে দিই না বলে হবে না অহম নিশি নিশ মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই আশায় মরে আশা আশা আকাঙ্ক্ষা এরকম জায়গায় চলে গেছে যেখান থেকে ফিরিবার আর কোনো পথ নাই 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 ফিরিবার কোনো পথ নাই একটা গান শুনেছিলাম আর পথ নাই এর মনে পড়ে গেল এখন এই অবস্থায় বিরাট তাদের পয়সা প্রতিপত্তি কিন্তু রাত্রিবেলা যখন ঘুমায় বিশ্রাম করে মাঝে মাঝে চমকে উঠে পড়ে যে এত টাকার দু হাজার কোটি টাকা লোন নিয়েছে এখানে ওখানে সব পড়ে রয়েছে কত কোটি টাকা কি করে সোদ্ধবো এই চিন্তা হচ্ছে বিরাট কোম্পানি চালাচ্ছে সব কিছু কিন্তু আরাম বলে কিছু নাই চমকে উঠছে বুঝে গেল মাঝে মাঝে চমকে উঠে পড়ে তাই তো ঘেমে ছুমে একাকা একা প্রেশারটা একটু বেড়েছে বুঝলেন ডাক্তারবাবু বলছে প্রেশারটা আপনার বেড়েছে প্রেশার তো বাড়বেই প্রেশার আর কোথায় যাবে প্রেশারের তো কোনো দোষ নেই ভালো মন্দ খাচ্ছে আর ঘুম আসে না ওই জন্য ঘুমের গলি খেয়ে ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে হয় এরম অবস্থা বলে মহারাজি দোদো গলি খানা পড়তায় দোদো গলি এসা গলি নাই আসা গলি ট্যাবলেট দোদো গলি খানা পড়তায় নিদ আতি নেই ঘুম আসে না দুটো করে গলি খেতে হয় তারপরেও আসে এই অবস্থায় বলছেন সেখানে বলছেন এই যে অবস্থাটা তাদের তো নাচাচ্ছে কারা না স্বর্গের যারা দেবতা তারা যে এরা যে তাদেরকে পছে না এ অনিষ্ট করছে দৈব অবতার তো দৈবের দ্বারা পরিচালিত হয়ে তারা এই অবস্থা যখন কেউ ভগবানের অধীন হয় না বোঝা গেল যখন কেউ ভগবানের অধীন হয় না সে তখন দৈবাধীন হয় দৈবাধীন মানে দৈবের অধীন কখন হবে ঠিক নেই কখন কোনো সর্বনাশ হয়ে গেল দেবতা কোনো রেগে গেছে কিছু করে দিল যে ভগবানের অধীন হয় না সে দৈবাধীন হয় আর যে ভগবানের অধীন হয় দৈবর ক্ষমতা নেই কিছু করে তার বাবার নেই কিছু করতে পারবে না কিন্তু দৈবাধীনই মানুষ থাকতে পারে দৈবাধীন থাকতেই ভালোবাসে হ্যাঁ এ এখন মেয়েটা মারা গেল কালকে ছেলেটার পরীক্ষা ফেল করে গেল নানান দৈব হঠাৎের বন্যা চলে এলো যত খেতে দশ বিঘা জমি তার যত ধান সব মরে গেল। একটা পেল না কি শাস্তি কোথা থেকে পাচ্ছে দৈব দৈব আধীন শাস্তি বুঝে গেল একটা বাড়িতে তারা বিয়েবাড়ি খেতে গেছে তাদের আত্মীয় পরিচয় বিয়েবাড়ি খেতে গেছে কোথায় হয়েছে ঘটনাটা বলে এই যে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে একটু যেতে হবে বর্ধমানের লাইনে গুসকরা না তারও আগে কি নামটা সপ্তগ্রাম তারপরের বলছে ওরা চলে গেছে বিরাট পয়সাওয়ালা ইলেকট্রনিক টিভি বিরাট বিরাট সব সব ব্যবস্থা কম্পিউটার সব এসব চলে গেছে এসে দেখে বজ্রপাত হয়ে সমস্ত শেষ এমন বজ্রপাত হয়েছে বাড়িতে বজ্রপাতের সব শেষ সব ফেলে দিতে হবে কিছু আর কাজ হবে না সব শেষ হয়ে দৈবাধীন রাস্তায় চলছে যেত হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়ি মেরে দিয়ে আমি নিজে জানি আরে বাবা ভালো লোকটা ভালো লোকটা আপনিও চেনেন আর নাম বলে লাভ নেই চল আরে গড়িহাটের দিকে যাচ্ছে হঠাৎ কি হলো ফুটপাতে পড়ে গেল গিয়ে পা ভেঙে গেল ব্যাস চিরকাল এবার ল্যাংড়ে লেংড়ে চলো এক ব্যক্তি জানি সে আমার হরিকথা শুনতে আসতো বৃন্দাবনে কুড়ি পঁচিশ বছর আগে আমি যখন বৃন্দাবনে হরি বড় মঠে মাধবোসিমা আমি হঠাৎ তাকে মথুরা মথুরাতে কোনো একটা জায়গায় হঠাৎ তাকে দেখি চুপ করল কী হলো ও ভক্তিপাল্লা তৃতীয় শিষ্য কী কেউ আপকা ক্যা ওয়া ও হচ্ছে গঙ্গা অটো মানে অটোমোবাইলে তার হচ্ছে শোরুম বিরাট অটো গঙ্গা অটো কী হলো আপকা কেউ গিয়া বলে মহারাজজি মাত পুছো তাহলে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এমনভাবে মারল আমি ছিটকে পড়লাম গাড়ি একদিকে আমার পায়ের ওপর দিয়ে পুরো লরি চলে গেল আমি এখন পঙ্গু এখন ক্যাচ নেই এরকম করে চলছে। কাজে অভিমান যেন কেউ না করে এই ভালো আছে এই মন আমি দেখি অবাক এত পয়সা ওলা কোটি কোটি টাকার মালিক এরকম অবস্থা তা চিরকালের মতো পঙ্গু হয়ে গেলো এরমভাবে চলতে হবে তাকে যাই হোক এখন আর বেশি কোথায় কাজ নেই তোমরা এখন যাও বাড়ি আজকে এই পর্যন্ত থাক অহম আপার্থ করি নিশয় না না মনোরথ দিয়া ক্ষণ ভগ্ন নীলা দৈব অহতার্ত রচনা ঋষ দেবা যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসর্তি যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহো সংসারী এর ব্যাখ্যাটা পরের দিন হবে ভাঞ্চকল্প রসিকী বাসিন্দু বে বোচ পথি টানং পাবনে ফো